আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন বিডিএইচআরএম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো 45তম বিসিএস প্রিলিক তারিখ নিয়ে। বিসিএস জব বা ফার্স্ট ক্লাস গেজেটেড জব বাংলাদেশের সবচাইতে অ্যাট্রাকটিভ জব, যার নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দেখে থাকে। আগামী 19 মে 2023 45তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ধার্য করা হয়েছে। চলুন এ বিষয়ে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন দেখে ফেলি। প্রথম আলো পত্রিকা 19 মার্চ 2023 একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা লিখেছে 45তম বিসিএস প্রিলিট তারিখ জানালো পিএসসি। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী আগামী 19 মে 45তম বিসিএস এর দিন ধার্য করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। পিএসসির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে। জানতে চাইলে ওই সূত্র প্রথম আলোকে জানায় 19 মে শুক্রবার 45তম বিসিএস এর দিন ধার্য করা হয়েছে। 45তম বিসিএস এ সর্বমোট 2309টি পোস্ট আছে, যার মধ্যে সবচাইতে বেশি নিয়োগ হবে চিকিৎসায় 539 জন। এরপর শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন 437 জন, পুলিশে 80 জন, কাস্টমসে 54 জন, প্রশাসনে 274 জনকে নিয়োগ দেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষায় 200 নম্বরের MCQ প্রশ্ন থাকবে, প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর এবং ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে 0.5 নম্বর করে কাটা যাবে। বিডিএইচআরএম তার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের ক্যারিয়ার নিয়ে ভলেন্টারি কাজ করে যাচ্ছে। আপনাদের আমন্ত্রণ রইল আমাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল ভিজিট করার। আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।